নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। যেমন আজকে আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই 2024-এর নভেম্বর মাসটা কতটা ভালো যেতে পারে আর কি কি খারাপ যেতে পারে এবং তার জন্য কি করবেন আপনি, এটা নিয়ে আজকে আলোচনা অবশ্যই থাকবে। প্রথম অবস্থা দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত সিদ্ধান্ত নিতে সঠিকভাবে সঠিক সময়ে নিতে পারে না এবং তার জন্য এরা দিনের পর দিন পিছিয়ে পড়ে অন্যদের তুলনায়। এবং এই মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সম্পূর্ণটা বুধের কিন্তু কারকতায় এরা চলে। বুধ যেহেতু একটা বালক গ্রহ বলা হয় এবং এই বুধের কারকতা অনুযায়ী তার মধ্যে একটা বালক সুলভ আচরণ সবসময় লক্ষ্য করা যায়। কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের নভেম্বরটা কেমন যাবে একটু আলোচনা করে নিই। কারণ রাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান করবে চন্দ্র এবং শুক্র, এবং এই শুক্র এবং চন্দ্র কিন্তু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি রাশির সাপেক্ষে, এবং এর সঙ্গে সঙ্গে দ্বাদশপতিও কিন্তু। তাই এই যে কানেকশান সপ্তমভাবে অবস্থান করবে, এবং সেই ক্ষেত্রে কখনও কখনও আমরা বলি যে অবশ্যই এটা আলোচনা করব, পরে আমি আসছি এই যখন এই জায়গাটায় আসব তার আগে আমি বলি যে শরীর স্বাস্থ্যটা কেমন যাবে। কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য যে খুব খারাপ যাবে তা না, মাঝে মধ্যে একটু পেটের সমস্যা আসতে পারে এবং সেটা রেক্টিফাই হয়। আর তার সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তার বাবা মায়ের ক্ষেত্রে বাবা মায়ের শরীর স্বাস্থ্য অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু সমস্যা হবে, মাঝে মধ্যে একটু সমস্যা বাড়বে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের একটু মানসিক চঞ্চলতা খুব শুরু হয়ে গেছে, মানসিক একটা চঞ্চলতার মধ্যে দিয়ে আপনি কিন্তু যাচ্ছেন। দেখবেন স্থিরতা নেই, কোনো কাজের সফলতা আসছে না, স্টার্টিংটা মানে খুব ভালো অর্থাৎ শুরুটা ভালো হচ্ছে কিন্তু ফিনিশিং হচ্ছে না অর্থাৎ শেষটা হচ্ছে না ভালো। তো এই জায়গাগুলোর মধ্যে দিয়ে কিন্তু মিথুন রাশি সবে শুরু হয়ে গেছেন। তাই সেই ক্ষেত্রে খুব সতর্ক হবেন, নতুন কোনো কাজের দায়িত্বভার পেলে সেটা কীভাবে কী করবেন না করবেন একটু কিন্তু বিচার বিশ্লেষণ এবং সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন, না তো কিন্তু অনেক ক্ষেত্রে লস রান করে যাবেন। তাহলে এটা মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি। মিথুন রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা প্রথমের দিকে রয়েছে, তারপরে গিয়ে রেক্টিফাই হয়। অর্থাৎ প্রথম দেখা যাচ্ছে 1 থেকে 15-16 তারিখ পর্যন্ত একটু বাবার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু সমস্যা হবে, তারপরের থেকে ঠিক হবে। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের আর্থিক জায়গা, কারণ অর্থ অবশ্যই, অর্থ অনর্থের কারণ যেমন হয় আবার অর্থ না থাকলে আপনাকে কিন্তু সমাজে সেই জায়গাটা পাবেন না, গুরুত্বটা পাবেন না, তাহলে সেটাও প্রয়োজন আছে। সেই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসার ক্ষেত্রে সফলতা, নতুন অর্থ অর্থাৎ ভালো প্রফিটের জায়গা রয়েছে। যারা গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নভেম্বর মাস খুব ভালো জায়গা কানেকশন পাচ্ছে, বা কোনো বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো ভালো জায়গা রয়েছে এই মিথুন রাশির নভেম্বর মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের দেখুন ভাগ্যস্থানে অবস্থান করছে সক্ষেত্রে শনিদেব, এবং তিনি রেট্রোগেট অর্থাৎ মাসের মিডিলের পর থেকে সে রেট্রোগেট চেঞ্জ অর্থাৎ ডিরেক্ট হবে, তা তার জন্য তো শুভ দেবেই, ভাগ্য পরিবর্তন দেবেই, সেই জন্য কর্মের সফলতা দেবে অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশে দশমপতি অবস্থান করছে বলে আপনার ক্ষেত্রে দূরবর্তী জায়গায় কর্মসূত্রে যেতে পারেন, তাহলে সেটার ইঙ্গিত রয়েছে। যারা চাকরি পাননি, চাকরির জন্য বা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেশের বাইরে গিয়ে আপনার কর্মযোগ আসতে পারে, বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কর্মযোগ পেতে পারে। তাহলে এটার একটা কানেকশান খুব শুভ রয়েছে যারা মিথুন রাশির জাতক জাতিকারা বললেন তাদের। এর সঙ্গে সঙ্গে কী আসছে না, এর সঙ্গে যারা পড়াশোনা স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার জায়গা ভালো রয়েছে, একটু চেষ্টা করলেই ভালো ফল পাবে, কিন্তু চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে, বন্ধু সঙ্গ অসৎ সঙ্গ তৈরি হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক গুণ বাড়তে পারে, এই জায়গাটা রেক্টিফাই করতে হবে, কারণ বন্ধু সঙ্গের কারণে পড়াশোনার জায়গাটা সমস্যা আসতে পারে। যারা হায়ার স্টাডি করবে ভাবছে তাদের কিন্তু হায়ার স্টাডির যোগ রয়েছে এবং শুভ কানেকশান পাবে এই 2024-এর নভেম্বর মাস যারা মিথুন রাশি রয়েছে। মিথুন রাশির যারা যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো
দাম্পত্য জীবনে দেখুন রাশির সাপেক্ষে সপ্তমে পঞ্চমপতি গিয়ে অবস্থান করছে, সেই জন্য যেটা বলবো বলেছিলাম প্রথমের দিকে সেইটা এবার বলছি। তাদের ক্ষেত্রে প্রেম, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের, অর্থাৎ লাভ ম্যারেজের ইঙ্গিত রয়েছে। যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন, নভেম্বর মাসে লাভ ম্যারেজের কানেকশান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার ক্ষেত্রেও খুব বেশ কিছু সুযোগ সুবিধা বা এবং তার কানেকশানগুলো রয়েছে। এই দুটো কানেকশান খুব ভালো রয়েছে। যাদের জীবনে প্রেম আসেনি মিথুন রাশির জাতক জাতিকার, এদের ক্ষেত্রে সমস্যা আছে, এগুলো হয়, মানে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় নতুন কোনো প্রেম লাইফে কোনো কিন্তু লাইফ পার্টনারের কোনো কানেকশান আসতে পারে, তাহলে এটাও কিন্তু শুভ যোগ রয়েছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে অশুভত্বও রয়েছে। কি আছে অশুভত্ব? যা মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা প্রতারিত হয়ে যেতে পারেন, কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে পারে এবং তার কারণে প্রচুর অর্থ আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে, এবং এটা কিন্তু অপোজিট সেক্স থেকে আসতে পারে। অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে মেয়ের তরফ থেকে আসবে, যদি মেয়ে হন তাহলে ছেলের তরফ থেকে এই সমস্যা আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা এই নভেম্বর মাস খুব ভাইটাল একটা পয়েন্ট, এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সম্পত্তি কেনার ক্ষেত্রে, দেখুন আপনার রাশির সাপেক্ষে চতুর্থে কেতু অবস্থান করছে এবং চতুর্থ পতি বুধ, সে কিন্তু আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে গিয়ে অবস্থান করবে এবং একটা নির্দিষ্ট সময় অষ্টমে কানেকশন, সপ্তমেও কানেকশন পাবে। সেই জন্য সম্পত্তি নিয়ে একটা কঠিন সমস্যার ইঙ্গিত যেমন রয়েছে, আবার সম্পত্তি হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তির জায়গাও রয়েছে, অর্থাৎ সম্পত্তি নিয়ে কোনো ডিসপুট হতে পারে, আবার সুতরাং সম্পত্তি পেতে পারেন। বাস্তু সংক্রান্ত জায়গা কিছু সমস্যা থাকবে, বাস্তু অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু দেখবেন যে বাস্তু সমস্যার কারণে আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বারের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাবে, তাহলে সেই জায়গাটার সমাধান অবশ্যই করার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো শত্রুতা রয়েছে, গুপ্ত শত্রু এবং আপনার খুব নিকটবর্তী কোনো মানুষের দ্বারা শত্রুতার যোগ রয়েছে। আর স্টুডেন্টদের বলবো বন্ধু বান্ধবদের সঙ্গে মেশার ক্ষেত্রে হুটহাট কোথাও যাবেন না, এবং কোনো খাওয়া দাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশান নিয়ে না নিলে কিন্তু সমস্যায় পড়বে, কারণ এই অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে নেশা পর্যন্ত করতে পারে। আমি তাদের অর্থাৎ এখানে বলবো বিশেষ করে গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, যারা মিথুন রাশির, আপনার সন্তান যদি মিথুন রাশির হয় তাহলে কিন্তু নভেম্বর ডিসেম্বর সন্তানের ক্ষেত্রে খুব কেয়ার নিন, নাহলে কিন্তু সেই অসৎ সঙ্গে মিশে গিয়ে নেশায় পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারে এবং পরবর্তীতে আপনাদের কথা অবাধ্য হয়ে যাবে। আমি বারবার বলে থাকি যে ওই অবাধ্য সন্তানের কারণে কিন্তু দেখবেন যে বাবা মায়ের অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো কথা না শোনার কারণে অনেক ধরনের সমস্যা এরা পড়ে, এবং দেখা গেলো যে একটা মুভমেন্ট, সেই মুভমেন্ট তাদের পরিবর্তন হয়ে যায়, এবং কোথাও না কোথাও তাদের ক্ষেত্রে তাদের গার্জিয়ানরা এই সমস্যাগুলো ফেস করে। সেই জন্য অবাধ্য সন্তানের সমস্যা এবং তার সমাধানও কিন্তু জায়গাগুলো রয়েছে। আপনার জন্মছক, অর্থাৎ আমি বারবার বলি যে সমস্যা যার ক্ষেত্রে রয়েছে তার জন্মছকের কানেকশান গিয়ে আছে, তাকে গ্রহ নক্ষত্রে করাচ্ছে না কেউ কোনো রকমের শত্রুতা করে দিয়ে তার এই সমস্যাগুলো তৈরি করছে, এগুলো কিন্তু প্রজ্ঞান্ত পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। আর মিথুন রাশির জাতক জাতিকারা যেটা করবেন এই বিশেষ মাস নভেম্বর মাসে, সেটা কি করবেন না, প্রত্যেক বুধবারের দিন আপনি গণেশজির সেবা করুন, গণেশজিকে লাড্ডু ভোগ দিন, আর কপালের লাল চন্দনের তিলক পরুন, এবং সেটা আপনাকে করতে হবে সকাল 6টার থেকে 8টার মধ্যে স্নান করে আপনার এই ক্রিয়াটা করতে হবে। করতে যদি পারেন আপনার ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে, আর যেগুলো সমস্যা থাকবে যেটা আপনার গ্রহ নক্ষত্রে যদি সমস্যা থাকে তার জন্য গ্রহ নক্ষত্রের প্রতিকার প্রতিবিধান আছে, অর্থাৎ অশুভ গ্রহ দোষ সেই খণ্ডনের পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো প্রতিকার প্রতিবিধান, এবং শত্রুতার কারণে যদি সমস্যা হয় তাহলে সেগুলো কিন্তু সমস্যার সমাধান হয়। কারণ একটা জাতক জাতিকে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের তন্ত্রের ক্রিয়ায়
একটা জাতক জাতিকার তার মুভমেন্ট পরিবর্তন হয়ে যায়। আপনি হয়তো চিনতেই পারবেন না সেই জাতক জাতিকা বিগত দিনে এই ধরনের ছিল, পরবর্তীতে আবার এই ধরনের হয়ে গেল। তাহলে কেন হয়ে গেল? এর জন্য কিন্তু তন্ত্রের প্রয়োগ। সেই জন্য দেখা গেল আপনার ক্ষেত্রে শত্রুতা করে আপনারকে ক্ষতি করার জন্য আপনার পরিবারের কাউকে না কাউকে সমস্যায় ফেলে দিতে পারে। তাহলে সেইগুলোর প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার থেকে আমার যে অর্থাৎ আপনার জন্মছকের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন এবং সেইগুলো যথাযথ স্টেপ নিতে পারবেন। দেখুন, বিশেষ করে বলবো যে এই যে মাসটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট একটা মাস, এবং আপনার জীবনের বেশ কিছু বাধা বিপত্তি জীবনকে অনেক সমস্যায় নিয়ে যেতে পারে। কারণ আগামী দিনগুলো যেটা আসতে চলেছে, যাদের যাদের ক্ষেত্রে দেখবেন অনেক জাতক জাতিকার হয়তো কালসর্প যোগ রয়েছে, সেই জীবনে আপস অ্যান্ড ডাউন, কখনো রাজা কখনো ফকির। দেখা যায় আপনার ক্ষেত্রে শনির সাড়েসাতির প্রভাব আপনার জীবনকে তছনছ করে দিচ্ছে, রাহুর প্রভাব আপনার জীবনকে সমস্যাময় করে তুলছে। তাহলে এগুলো তার প্রতিকার প্রতিনিধান আছে। অকারণে আপনি দেখবেন দেখা যাচ্ছে যে অনেক জাতক জাতিকা অকারণে কোনো কারণ নেই চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নিট ফল জিরো, ইন্টারভিউ দিচ্ছে নিট ফল জিরো, বিবাহের জন্য যোগাযোগ করছেন লাস্টে গিয়ে পাকা কথা পর্যন্ত হয়ে যাচ্ছে, সমস্ত ফাইনাল হয়ে গেল, লাস্টে গিয়ে বিবাহটা হলো না। কেন হলো না, কী কারণ, সেগুলো প্রতিকার প্রতিবিধান। সেই সমস্যা কেন হলো, কে করলো এই সমস্যা, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান। যাই হোক, যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, শুভ হোক, আনন্দে থাকতে পারেন, সেই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আর যাওয়ার আগে আবার বলি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, নমস্কার।